হুগলির ডানকুনিতে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কাঁদতে কাঁদতে তৃণমূল দল ছাড়লেন দুবারের জয়ী তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। আজকে আমি সেই কথাটা বলছি, কেন গরিব মানুষের বাড়ির টাকা চুরি করেছে? এতদিন তো আমি সব জায়গায় বলেছি, আমি প্রত্যেকটা মন্ত্রীকে জানিয়েছি, জেলার সভাপতিকে জানিয়েছি, আমি কাকে জানাইনি বলো? আমি নির্দলে জিতেছি, তারপরেও তো আমি তৃণমূলকে সাপোর্ট দিয়েছি, কাকে বলিনি বলো তো? আজকে আমি তুমি আমার যন্ত্রণাটা কেন দিচ্ছ মেসদি? আজকে আমি দিনের পর দিন অত্যাচারিত, অপমানিত, আমার বাড়ির দুটো ছেলেকে রাস্তায় ফেলে মেরেছে। তুমি জানো শম্ভু আমার বাড়ির দুই ছেলেকে ধরে মেরেছে, আমার দুই ছেলেকে বাড়ির ছেলেকে মেরেছে শম্ভুরা। আমি কিন্তু তুমি বলেছো আমি চুপ করে গেছি, রাস্তায় ফেলে মেরেছে, তৃণমূল করেছি বলে আজকে এই তো সম্মান দিচ্ছে। এর বিরুদ্ধে বলেছি পাড়ার মানুষ জলের তলায় আছে তাদের জন্য বলেছি, তার জন্য আমার অপমান করেছে, তাড়িয়ে দিয়েছে দল থেকে, ঘাট ধরে বার করে দিয়েছে, দিনের পর দিন অত্যাচার করেছে কল্যাণ ব্যানার্জি আমার উপরে। আপনারা বলুন আপনাদের এলাকায় যেমন গরিব পরিবারে যদি কেউ অসুস্থ হয় আমরা। এদিন তিনি জানান প্রয়াত জননেতা আকবর আলী খান্দেকারের অস্তিত্ব নষ্ট করে দিচ্ছে এই সময় তৃণমূল কর্মীরা। তিনি আরও জানান তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ বেশ কিছু তৃণমূল নেতা দলটাকে শেষ করলেন। এলাকার বিধায়ক তাকে ফোন করে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি কাঁদতে কাঁদতে বিধায়ককে জানান আজ তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। বাধ্য হয়ে কৃষ্ণেন্দু মিত্র তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। আজ 98 সালের দল করেছি, একটা লোক বলতে পারেনি, কাউকে একটা চালা দিয়েছি, আমি পকেটের টাকা দিয়ে দল করেছি, আমি প্রচুর সম্মান দিয়েছি দল। আজকে কি সিদ্ধান্ত নিচ্ছেন দাদা? দেখুন আমি বিজেপিতে জয়েন করবো বলে মানসিকভাবে ছিলাম, এখন যে অবস্থা দাঁড়িয়েছে মেজদি বারবার ফোন করছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি মানসিকভাবে। আমার এমএলএ এর মতো এমএলএ হয় না, আমি বলছি আমার দিদি বলে না এরকম একটা এমএলএ পাবো না আমি, আমি তাকে ছাড়তে চলেছি, আমার এর থেকে বড় যন্ত্রণা কিছু নেই। কিন্তু এমএলএ কেও সম্মান দেয় না, এমএলএ কে পর্যন্ত একদিন অপমান করেছে না, দিনের পর দিন পৌরসভায় ঢুকতে দেয়নি, দিনের পর দিন চেয়ারম্যান অচিন্ত কর্মকার শম্ভু স্যার এমএলএ কে ঘরে ঢুকতে দেয়নি, তারা এমএলএ মিটিং থেকে বেরিয়ে গেছে, মিটিং করেনি, আজকে তারা বড় বড় কথা বলছে। আপনি মাত্র ফোনে একটা বলছিলেন যে আকবর তার অস্তিত্ব মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, একদম আকবর আলী খন্দকার অস্তিত্বটা মেটাতে চলেছে, আজও বলছি মেটাতে চলেছে, দায়িত্ব নিয়ে বলছি কথাটা। আমরা আকবর দাদা তৈরি, আমি কোনোদিন দলের বিরুদ্ধে যাইনি, আমি নির্দলে জেতার পরেও আমি দলকে সাপোর্ট দিয়েছি, তারপরেও এই অত্যাচার করেছে ওরা। আজকে কি বিজেপি দলে যোগ দিচ্ছেন? আমায় ভয় দেখাচ্ছে, আমার ব্যবসা বন্ধ করে দেবে, যারা তাদেরকে বলে দিচ্ছি আমার ব্যবসা বন্ধ করে দিলে 80 লোক নিরন্ন হবে, 80 লোক আমার কাছে কাজ করে, আমার কোনো দুঃখ নেই। আমার ব্যাংক থেকে 2 কোটি টাকার লোন নেওয়া আছে, আমার কোনো দুঃখ নেই, বাড়ি বেচে জমি বেচে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু আমি মাথা নত করে বেঁচে থাকবো না। তারা হুমকি দিচ্ছে আপনাকে? হ্যালো, হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।